মুর্শিদাবাদ জেলার জলঙ্গি ব্লকের খায়রামারি অঞ্চলের জোসনা বেওয়া জাতীয় পরিবার সহায়তা প্রকল্পের আবেদন জানালেও তিনি সেই টাকা এখনো পর্যন্ত পাননি। আমি নেশাতুন খাতুন, এই আমার সমিতা। আমার স্বামী মারা গেছে, আজ 4 বছর হয়েছে, তো কিচ্ছু পাইনি কোনো দিক থেকে। তাহলে কি ভাবো চলবো? তো সবাই সরকার থেকে টাকা পাইছে, সেটাও পাইনি 40,000 করে। আপনার ওই টাকা দিয়ে আপনি কি করতে চান? ওটা সরকার থেকে যদি পাই তাহলে আমি ব্যবসা বাণিজ্য করতেও পারি, আবার ওই মানে কন্ট্রাক্টের পরে সব ভুই কটে লেয় সেটাও করতে পারি। কন্ট্রাক্টটা পাবো, সেটা খাবো, ওটা থাকবে, এরকম। ব্যবসা কি ব্যবসা করবে? ব্যবসা সব রকমই ব্যবসা আছে, মুদিখানা আছে, কাপড় চোপড়ের আছে, সবই আছে। আপনি কোনো হাতের কাজ জানেন না? না, কিছু জানিনি। ছেলে মেয়ে কটা? এক ছেলে এক মেয়ে। তারা কি করে? তারা ওই তো এখন তো নাবার লোক, ওই কষ্ট মষ্ট করে মুরগি ছাগল একটা পুষছি, ওই পড়াশোনা করে। বাইধি যায় পূরণ দিতেই পারিনি, ছেলেপিলির যা শ্বাস প্রশ্বাস লাগে তা দিতেই পারিনি। 2011 সালের নভেম্বর মাসের 11 তারিখে জোসনা বেওয়ার স্বামী নূর আলম শেখ মারা যান। তিনি এই পরিবারের একমাত্র আয় করতেন। তার মৃত্যুর পর জাতীয় পরিবার সহায়তা প্রকল্পের 40,000 টাকা সহায়তা পাওয়ার জন্য আবেদনপত্র জমা করেন। 4 বছর হয়ে গেলেও তিনি এই সহায়তা টাকা পাননি। কি বলে পঞ্চায়েতে জেনেছেন? হ্যাঁ জেনেছি, তো পাবেন না আপনি, আর পাবেন না, পাবেন না, ডেট বাড়িয়ে গেছে তাই বলে। আপনি ডেট বাড়ানোর আগে দেখা করেননি? করি, মাঝে যাই করি, আসেনি, আসলে আমরা বলবো এসব কথা বলে। ওই তো 4 বছর বাড়িয়ে গেছে, এখনো বেশি তো পাবা না। পঞ্চায়েত জানিয়েছে আবেদনপত্র বিডিও অফিসে পাঠিয়েছে। নিয়ম অনুযায়ী 2 সপ্তাহের মধ্যে জোসনা বিবির 40,000 টাকা পাওয়ার কথা। এই গ্রামের জোসনা বিবির দাবি, জাতীয় পরিবার সহায়তা প্রকল্পের টাকাটা যাতে অতি শীঘ্রই পাওয়া যায়। এই সমস্যা সমাধানের জন্য বিডিও অফিসের আধিকারিক সাধন দেবনাথকে 94 34 77 00 37 নম্বরে আবেদন করুন। আমি নেশাতুন খাতুন, পশ্চিমবঙ্গ মুর্শিদাবাদ জেলা থেকে ইন্ডিয়া আনহার্ডের পক্ষে।